হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য সাহেবের চিঠি সিরিয়ালের আপডেট নিয়ে তারা যখন দরজায় এসে দাঁড়িয়ে রয়েছে তখনই চিঠিকে দুধে আলতার পাত্রটা আনতে বলা হয় সে এনে সারার পায়ের কাছে রাখে এদিকে রাইমা ইশারা দেয় সারাকে যে ওখানে কিছু একটা রয়েছে অভিনয় করতে আর ভাবে চিঠি আজকে তোমার এই বাড়িতে শেষ দিন সাহেব তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে আর সারার বাড়িতে আগমন ঘটবে তুমি দেখে নিও আমার সাথে তুমি পাঙ্গা নিয়েছিলে তোমার কি হাল হয় আজকে সেটা তুমি বুঝতেই পারবে সারা দুধে আল তার পাত্রে পা দিতেই চিৎকার করে ওঠে কি হয়েছে সবাই ব্যতিব্যস্ত ব্যস্ত হয়ে ওঠে বলে পায়ে কিছু একটা বিঁধেছে তার মানে কি কোনো কাচের টুকরো বিঁধেছে হয়তো তাই না সারা হ্যাঁ হবে হয়তো আমার পা খুব ব্যথা করছে কিন্তু চিঠি তো এই পাত্রটা এনেছিল আনার আগে চেক করেনি অবশ্যই করেছে এই সব কিছু কি করে হলো চিঠি দেখুন আমি আপনাকে বারবার নিষেধ করেছি যে আমার বোনের কোনো ক্ষতি আপনি করবেন না আর সবার সামনে আমার মাথাটা নিচু করবেন না চিঠি তারপরেও আপনি এগুলো করলেন না দাদা ভাই আমি বলছি তো চিঠি আমার সামনে দুধে হালতার পাত্র তৈরি করেছে সেখানে কোনো কাচের টুকরো ছিলই না তুই কেন চিঠিকে দোষারোপ করছিস বৌদি আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে তুমি আমার কেন এরকম করে প্রতিশোধ নিচ্ছ বলো তো আমিও তো মানুষ আমারও তো কষ্ট হয় দেখো সারা এই সমস্ত কথা বলে আমাকে অববাদ দেবে না আমি কিচ্ছু করিনি বিশ্বাস করুন সাহেববাবু সাহেব নিজের বোনের পায়ে হাত দিতে গেলে চিঠি সরিয়ে দেয় আমি দেখছি কি হয়েছে রাইমার হাত ধরে ফেলে বলে না আপনি কোনো কিছু করবেন না ওখানে দাঁড়িয়ে থাকুন আমার বিরুদ্ধে যেহেতু অভিযোগ উঠেছে আমি এটাকে ভুল প্রমাণ করব। কি করে এই দুধে আলতায় পা দিয়ে আমি হাঁটবো চিঠি আপনার পা কেটে যাবে তো যাক যা হবে সেটা না হয় দেখা যাবে চিঠি দুধে আলতার গামলায় পা দিই পাত্রে পা দিয়ে হাঁটা শুরু করে তার পায়ে কোনো ক্ষতি হয়নি আর সেটা দেখে সবাই অবাক হয়ে যায় বলে দেখলেন তো আপনারা ওই পাত্রে কোনো কাচের টুকরো ছিল না হ্যাঁ সারাকে ইশারা দেওয়ার কারণে সারা কিন্তু চিৎকার চেঁচামেচি করতে শুরু করে পায়ে ব্যথা লেগেছে অথচ সে দেখেও নি পায়ে সত্যিই কি ব্যথা লেগেছে না আর এই সব করেছে রাইমা তার মানে মানে উনি আমাকে ছোট করতে চেয়েছিলেন সবার সামনে দেখাতে চেয়েছিলেন আমি এই পরিবারের ক্ষতি চাই আর সে কারণেই আপনি আমাকে ভুল বুঝবেন আমার কাছ থেকে দূরে সরে যাবেন এই সব কিছু করতেই আজকে রাইমা ম্যাডাম এই বাড়িতে এখানে দাঁড়িয়ে রয়েছে কি আমি ভুল বললাম দেখো চিঠি তুমি আমাকে একদম অ্যালিগেশন দেবে না কি প্রমাণ আছে তোমার কাছে দেখুন আমি যখন দুধে আলতার পাত্রটা ওখানে রেখে চলে গিয়েছিলাম আমি কিন্তু আপনার ওপর নজর রেখেছিলাম কে কীরকম মানুষ সেটা কিন্তু মানুষের সাথে চললেই বোঝা যায় কে আপনার শত্রু আর কে আপনার ভালো চায় সেই সব কিছু মাথায় রেখে যদি আপনি সব সময় চলেন তাহলে দেখবেন যে আপনার কখনো ক্ষতি হবে না চোখ কান খোলা রাখলেই শত্রুকে ধরা যায় আমি যেমন করেছি তখনই আমি দেখতে পেরেছিলাম কিছু কাছের টুকরো এনে আপনি ওই দুধে আলতার পাত্রে মিশিয়ে দিয়েছেন আর তারপরে আমি ওই পাত্রটা রেখে নতুন একটা পাত্রে দুধে আলতা গুলিয়ে নিয়ে চলে এসেছিলাম আমি আপনাকে বুঝতেও দিইনি কারণ আপনার পরিকল্পনাটা এইভাবে যে ভেসতে দেব সেটা আপনাকে সারপ্রাইজ দিয়ে না দিলে কি চলবে আর এই দেখুন আপনি যে কাচের টুকরো মিশিয়েছিলেন একই রকম হুবহুব দেখতে আরেকটা পাত্র সেটা আমি আপনার পায়ের কাছে এনে রাখলাম এটাতে পা দিয়ে আপনি একটু হেঁটে দেখান দেখি আপনি যে ভুল নন আমি যে মিথ্যে কথা বলছি আমাকে প্রমাণ করুন মিথ্যেবাদী হিসাবে সেখান থেকে রাইমা সরে যায় বলে আমি কেন পা দেবো আমি একদম দেব না কেন দেবে না চিঠি তো নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ওই দুধে তার পাত্রে পা দিয়ে এগিয়ে গেছে তুমি কেন পারবে না এগিয়ে যেতে তখনই সাহেব এসে রাইমাকে বকাঝকা করে বলে তুমি কি ভেবেছ এরকম করে আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে তুমি ফাটল ধরাতে পারবে রাইমা তুমি কি তো আমার বোনের ক্ষতি করার জন্য তুমি তাকে সামনে রেখে পেছন থেকে এইভাবে আমাদের ক্ষতি করে যাচ্ছ তুমি আমাদের কোম্পানির শেয়ার হোল্ডার তাই এই বাড়িতে আসছো ঠিক আছে এখন পরিবারে অনেক নিয়ম রিচুয়াল রয়েছে যেগুলো বাইরের লোকের সামনে আমরা করতে চাই না তাই তুমি এবার এসো তা না হলে তোমাকে কিন্তু আরও বেশি অপমানিত হতে হবে সেগুলো নিশ্চয়ই তোমার ভালো লাগবে না আর দেখো আমার বোন অভিকে ভালোবেসেছিল তার সাথে বিয়েটা হয়ে গেছে এই বিয়ের জন্যই তো তুমি এখানে এসেছিলে এখন বিয়ে শেষ চলে যাও তবে হ্যাঁ বৌভাতের অনুষ্ঠানে তোমার নেমন্তন্ন রইল এসে খেয়ে চলে যাবে আর কোনো কিন্তু কিছুতে নাক গলাবে না পিসিমণি চিঠিকে অনেক বকাঝকা করেছিল এখন পালটি খেয়ে যায় রাইমা যখন ধরা পড়েছে বলে হ্যাঁ হয়তো আমি রাইমার কথা শুনে চিঠিকে বকা দিয়েছি এটা আমার ঠিক হয়নি সারা বলে আমার পাটা সত্যিই হয়তো রক চটে গেছে এ পায়ে কোনো কাজ ফোটেনি রাইমাদের কথায় আমি এরকম করে চিৎকার করেছি রাইমা খুব রেগে যায় বলে সারা নিজেই পরিকল্পনাটা করলো আর নিজে যখন ধরা পড়ে গেল আমার ঘাড়ে সমস্ত দায় চাপিয়ে ও নিজে বেঁচে গেল। এটা কখনো হবে না চিঠি আমাকে আজকে যা অপমান সবার সামনে করেছে সেটা আমি ভুলব না চিঠি তখনই এসে রাইমাকে ধরে বলে দেখুন আপনি খেলাটা আগে শুরু করেছেন এই খেলাটা আমি শেষ করব কারণ আমি আমার স্বামীকে নিয়ে সুখে ঘর করতে চাই আপনি প্রতি মুহূর্তে এসে আমাকে বিপদে ফেলবেন আমার ক্ষতি করার চেষ্টা করবেন আর আমি মুখ বুঝে সহ্য করবো সেটা তো হতে পারে না সবার সামনে যখন আমাকে অপমানিত বোধ করেন তখন আপনার আনন্দিত হয় আজকে আপনাকে করিয়ে দেখালাম সবার সামনে অপমান যে কেমন লাগে তাই কখনও কারো ঘর ভাঙার চেষ্টা করবেন না কখনও কারো কান কানকথা লাগিয়ে কারো সংসারে অশান্তি করা যে কত বড় পাপের সেটা নিশ্চয় বুঝতে পারছেন এখন বাড়ি থেকে বেরিয়ে যান এখানে আপনার কোনো প্রয়োজন নেই আপনি তো বাইরের লোক সাহেববাবু তো বলেই দিল রাইমার রেগে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় এরপরে সারা এবং অবিকে বসিয়ে অনেকগুলো খেলা রয়েছে সেগুলো তারা খেলতে শুরু করে বর বইয়ের হাতের আংটি খুলে দুধে আলতায় দিয়ে কে আগে সেটাকে খুঁজে বের করতে পারে সেখানে সারা ফাস্ট হয়ে যায় এরপরে দুজনের মুকুটের শোলা নিয়ে জলের মধ্যে ছেড়ে দেওয়ার ফলে কে কার পিছনে ছুটবে দেখা যাচ্ছে দুজন আলাদা আলাদা হয়ে যাচ্ছে সেটা দেখে চিঠির খুব বুঝতে পারছে তার শাশুড়ি মায়ের চিন্তাটা তখনই চিঠি হাত দিয়ে নাড়িয়ে দুজনকে এক করে দেয় আর বলে সারা বিয়ে হয়ে গেছে এখন ওরা ঠিক সুখে শান্তিতে ঘর করে নিতে পারবে চি তোমার নতুন একটা পাত্রের মধ্যে নিয়ে এসে দুধে আলতা সমস্ত নিয়মগুলো আবার নতুন করে করে কারণ যেহেতু একবার বাধা পড়ে গেছে চিঠি বলে যে দেখো আমি তোমাকে ছোটো বোনের মতোই ভালোবাসি তবে তুমি যদি এই খারাপ কাজগুলো অন্যায়গুলো না করতে তাহলে হয়তো ননদ এবং বৌদির সম্পর্কটা ভালোই থাকত তোমাকে একটা শোধরানোর সুযোগ দিয়েছে সারা এর থেকে বেশি কিছু নয় ভেবো না যে এইভাবেই তুমি সারাটা জীবন চলতে পারবে তোমার কিন্তু সমস্ত কুকীর্তির কথা আমি জানি এটা মাথায় রেখো সমস্ত নিয়ম রিচুয়াল শেষ করে সারা নিজের ঘরে চলে যায় সেখানে গিয়ে সমস্ত গহনা ভারী ভারী যেগুলো পড়েছিল সব খুলে রাখে আর বলে এত ভারী গহনা আমি কখনও পড়িনি এই বিয়ের জন্য আমাকে পড়তে হলো এগুলো আমি এখন খুলে রাখবো সব কিছু খোলার পরে দেখতে পারে যে স্মৃতিবর্তী সিঁদুর রয়েছে সেগুলো টিস্যু দিয়ে মুছতে গেলে তখনই সেখানে পৌঁছে যায় চিঠি বলে দেখো তুমি যেহেতু বিয়েটা করেছো এখন এই সিঁদুর সামলানোর দায়িত্বও তোমার তোমাকে এটা মুছলে চলবে না বুঝতে পেরেছো তোমার ফ্যাশান তোমার হচ্ছে সাজগোজের মাঝখানে চলে আসছে বলে তুমি মুছে ফেলতে পারবে সেটা কিন্তু নয় তুমি আমাকে একদম জ্ঞান দেবে না দাদাভাই তোমাকে করুণা করে এই বাড়িতে থাকতে দিয়েছে তোমার প্রতি যে ভুল ধারণা তৈরি হয়েছিল দাদাভাইয়ের সেটা সামান্যতম মিটেছে ভেবো না যে একেবারেই মিটে গেছে আর তোমার কাছে তো কোনো প্রমাণ নেই চিঠি থাকলে তুমি সেদিনই দাদাভাইকে দেখিয়ে আমার সমস্ত ভান্ডা ফুটিয়ে দিতে সেটা তো নি দেখো নিজে কতটা চালাক ভেবো না সারা আমি যদি সেদিন প্রমাণটা দেখাতাম তাহলে তোমাদের বিয়েটা হয়ে গেলে ওই মণ্ডপে আবার বিয়েও ভেঙে যেত তাই আমি চাইনি কারো বিয়েটা ভেঙে দিতে আর সেই কারণটা আমি হব তাই আমি বলিনি আজকে তোমাকে বলছি এই দেখো তখনই গুন্ডাদের ভয়েস রেকর্ডটা শুনিয়ে দেয় সারাকে যে আমরা যা কিছু করেছি সারা এবং রাইমা ম্যাডামের কারণেই করেছি ওরা আমাদের মোটা অঙ্কের টাকা দিয়ে নিজেরাই নিজেকে কিডন্যাপ করার সমস্ত পরিকল্পনা করেছিল সেটা শুনে তো মাথায় হাত পড়ে যায় সারার এখন বলো কি বলবে তোমার সেই ভাড়া করা গুন্ডাদের পুলিশ ধরেও নিয়ে গেছে একদিন না একদিন সত্যিটা বেরিয়ে আসবে তুমি কি ভেবেছো সারা তুমি এখন ওবিকে বিয়ে করে কষ্ট দেবে যা তোমার চাই তুমি পেয়ে গেছো বলে এখন তোমার আর তার প্রতি টান থাকবে না সেটা কিন্তু চলবে না মন দিয়ে সংসার করো দুজনে সুখী থাকো আমি সেটাই চাই আর তুমি কী ভেবেছো তোমার দাদাভাইকে আমি সত্যিটা না বললে সে জানতে পারবে না কোনো দিনে চাপা থাকে সমস্তটা শুনে সারার কোনো কথা বলার সাহস পায় না চিঠিকে চিঠি ঘরে এলে সাহেব বলে যে আপনি এতদিন ধরে কি বলতে চাইছেন বলুন তো আমি সবটা শুনবো এখন অনেকটা দেরি হয়ে গেছে সাহেববাবু আর কিচ্ছু শোনানোর নেই জানানোর নেই এখন সেগুলো জানলেই বরঞ্চ ক্ষতি তাই এই বিষয় নিয়ে আমরা আর কোনো কথাই বলবো না আপনি আমাকে বিশ্বাস করলে তখনই তো শুনতে পারতেন আলাদা ঘরে ডেকে নিয়ে গিয়ে কই শোনেননি তো আপনার মাথায় যখন যেটা ভুত চাপে সেটাই করেন পরে যখন পস্তান তখন ভাবেন যে না আমাকে কি বলতে চেয়েছিল চিঠি সেটাও শোনা উচিত ছিল এসে চিঠিকে সার্চ করে বলে কি ব্যাপার কি প্রমাণ আছে সারার বিরুদ্ধে আপনার কাছে চিঠি সেটা আমি জানতে চাই চিঠি অবাক হয়ে যায় কারণ সে তো বলবেই না কারণ চিঠি কোনোভাবেই চায় না এই বিয়েটা ভেঙে যাক আর কারো সংসারে অশান্তি লাগানোর কোনো ইচ্ছে চিঠির নেই চিঠি বুঝতে পারছে সারা যেভাবে সাহেব এবং চিঠির মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করছে এতে করে দুজন স্বামী স্ত্রী কতটা কষ্ট হচ্ছে তাই কখনও চিঠি চায় না যে অন্যরাও এই সব কিছুর মধ্যে এসে পস্তাক কি হতে চলেছে সাহেবের চিঠি সিরিয়ালের পরবর্তী টুইস্টে সারার অপকর্মের রেকর্ড চিঠি শুনিয়ে মুখ ভোতা করল মানুষের কারো পেছনে লাগারও একটা লিমিট থাকে সবাই সুখে শান্তিতে সংসার করতে চায় সারা বিয়ে করেছে সে অভিশাতে শান্তিতে সংসার করুক সেটা চিঠি সবসময় চায় অথচ চিঠি সারার ভাই সাহেবকে নিয়ে সুখে শান্তিতে থাকবে সেটা সারার কোনোভাবেই পছন্দ নয় কি কখনো মেনে নেওয়া যায় কোনো মেয়ে চায় না তার সংসার কেউ ভাঙুক তাও আবার নিজের লোক নিজের ননদ হয়ে এরকম কাজ কি করে করতে পারে সারা তাই তাকে একটা শোধরানোর সুযোগ দিয়েছে আজকে আরও বেশি করে গুন্ডাদের রেকর্ডগুলো শুনিয়ে সারার তোতা মুখ ভোতা করে দিয়েছে এবং সারাকে সাবধান হওয়ার জন্য সতর্ক করেছে তা না হলে ফল কিন্তু ভালো হবে না এবার অভি যেভাবে উঠে পড়ে লেগেছে সারার সমস্ত সত্যিগুলো কি এবার অভি নিজেই খুঁজে বের করবে এবার ওর বুঝতে পারবে যে আসলে চিঠি কি সত্যির সম্মুখীন হয়েছিল। এবং চিঠি কেন ওলটপালট হয়ে গিয়েছিল আর এরপরে বুঝতে পারবে যে এই বিয়েটা কতটা তার জন্য খারাপ হয়েছে কারণ নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কারো জীবনে ভালো কিছু করার জন্য তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য বিয়ে করে অভিযে কি ভুল করলো যখন বুঝতে পারবে তখন কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন